রাজধানীতে পাইলট ইগল নামে ছিনতাই চক্রের খোঁজ পেয়েছে পুলিশ। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মোটরসাইকেলে এসে রিকশা আরোহীদের ব্যাগ ছিনিয়ে নিত তারা। এ চক্রের প্রধান স্বপন 30 বছর ধরে ছিনতাইয়ে জড়িত দাবি পুলিশের। সম্প্রতি তাদের হাতে মৃত্যু হয় এফবিসিসিআই সদস্য আমিনা হক মিনার। ছিনতাইকারীর কবলে পড়ে এফবিসিসিআই সদস্য আমিনা হক মিনার মৃত্যুর খবর ফেসবুক থেকে পুলিশ পায় 27 আগস্ট। এরপর যোগাযোগ করা হয় স্বজনদের সাথে। 25 আগস্ট ধানমন্ডি নয়ের এর বাসার সামনে পৌঁছে রিকশা ভাড়া মেটানোর সময় মিনার ব্যাগ টেনে নেওয়ার চেষ্টা করে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী। এতে পড়ে গিয়ে আহত হন তিনি। সন্ধ্যায় মৃত্যু হয় হাসপাতালে। কোনো জায়গায় থামাইছে, তখন ম্যাডামের যে ব্যাগ ছিল কাঁধে ওইটা ধরে টান দেওয়ার পর মনে করেন যে ম্যাডাম পড়ে গেছে। মেডিকেলে তারপরে পরে 5টা মানে 7টার দিক শুনে উনি মারা গেছে। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি সহায়তায় মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ থেকে স্বপন সরকার ও মোহাম্মদ সাব্বির নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। নয়ারেতে একটা মহিলা দেখলাম, তখন একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা নেওয়ার সময় বেলটা ছিঁড়া যায়। ছিঁড়া যাওয়ার পরে যখন শুনলাম মহিলা পড়ে গেছে, তখন আমরা দূরত্বভাবে চলে গেছি। পুলিশ বলছে ছিনতাই চক্রটির প্রধান স্বপন চালকের আসনে থাকতেন বলে নাম পাইলট, আর ব্যাগ টানার দায়িত্বে থাকা ব্যক্তিকে ডাকা হতো ইগল নামে। 30 বছর ধরে ছিনতাইয়ে জড়িত এই স্বপন 2018 সালে ছিনতাইয়ের সময় গুলিবিদ্ধ হয়। তার নামে আসলে মামলা হয় না, সে খুব ভালো একজন পাইলট, মোটরসাইকেল খুব দ্রুত চালায় এবং সুইফট চালায়। তার নামে আমরা 2টা মামলা পাইছি, আর আমাদের তো 2010 সালের পূর্বে কোনো মামলা নাই, এই জন্য মামলাগুলো আমরা এখন আমরা অ্যানালগে খুঁজতেছি। ছিনতাইয়ের টাকায় রাজধানীর শেখেরটেকে মুদির দোকান খোলেন স্বপন। দুই স্ত্রীকে নিয়ে থাকতেন দোকানের পাশের বাসায়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। দোকান বন্ধ হয়েছে। ছোট স্ত্রীকে রেখেছেন শেখেরটেকের ভাড়া ফ্ল্যাটে। স্বপনের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনিও। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।